বৈশাখ পালন করি আর না করি, আমার বেগমের আবদার তো রাখতেই হয়। তো আসলে আমরা তেমন ভাবে বৈশাখ কখনোই পালন করি না, বাট ও ইলিশ মাছ খাইতে চেয়েছে, তো আজকে বাজারে চলে যাব ইলিশ মাছ আনতে। তো দেখা যাক যে বাজারে ইলিশ মাছের কি দর, কারণ যেহেতু বৈশাখ চলতেছে অনেকে ইলিশ মাছ কিনবে, তো অবশ্যই হাই প্রাইস হওয়ার কথা। তো আমাদের বাজেট 1500 থেকে 2000 টাকা, এখন বাজে সকাল 10টা, আর আমি চলে যাবো এখন বাজারে। বাজারে যেয়ে দেখবো যে আমরা আমাদের বাজারের ভিতরে ইলিশ মাছ পাই নাকি, অ্যান্ড আপনাদেরকে জানাবো যে কেমন দাম চলতেছে। কোনটার কত দাম বলেন ভাই, কোনটার কত দাম? এটা 1800 টাকা কেজি হবে। এটা 1800, এটা 1200, এটা 1200, 1300, বড়টাও 1800। তো ইলিশ মাছটা আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আমি নিয়েছিলাম এটা প্রায় 1600 টাকা নিয়েছিল, আর আমি জানতাম এরকম টাইপেরই প্রাইস নেবে। আর ইলিশ মাছের পাশাপাশি আমি কাঁচা বাজারের থেকে কয়েকটা সবজি নিয়ে নিয়েছিলাম। তো তুবা যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম তখনও কিন্তু ঘুমাচ্ছিল, তো জানে না যে আমি ইলিশ মাছ নিয়ে আসবো, কারণ আজকে আমার বাজারে যাওয়ার কোনো কথা ছিল না, যেহেতু আমরা বৈশাখে নর্মালি কোনো প্ল্যান করি না। তো আজকে আমাদের একদম বাঙালিয়ান খাবার হবে, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজা, আর তার সাথে ভর্তা টাইপের কিছু, যেটা আমি নিজে হাতে বানাবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আই ঘুম থেকে উঠিয়ে দেখি বাঁধন একগাদা বাজার করে এনে সবকিছু গোছগাছ করে রান্না বান্না বসাই দিচ্ছে, আর এদিকে রান্না বান্না প্রায় শেষও করে ফেলছে। তো ভাবলাম একটু হেল্প করি। আর আমাদের ইলিশ মাছটা কিন্তু বৈশাখ হিসেবে একদমই আনা না, কারণ আমাদের কিছুদিন আগে ওকে একটা কচুর মুখী না লতি নিয়ে আসছিল, ওটার জন্য আমি বান্ধবীকে বারবার বলছিলাম যে ইলিশ মাছ নিয়ে আসো। তো এক কাজে আমরা দুই কাজ করে ফেলছি। তো আজকেও রান্না করেছিল হলো গরম গরম হলো বেগুন ভাজার ডাল বটা, আর ছিল ইলিশ মাছ। আসলে যেহেতু পহেলা বৈশাখ, তো ভাবলাম যে পহেলা বৈশাখটাও হয়ে যাক আর আমাদের খাবারটাও।